আজ আমরা বানাবো ধাবা স্টাইল চিকেন। এখানে আমরা একটা থেতনি নিয়ে নিয়েছি, এতে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন রসুনের কোয়া দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন আদা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে একটু তেল দিয়ে দেব, আর দিয়ে দেব একটু নুন। এবার এটাকে ভালো করে থেতো করে নেব। থেতো করা হয়ে গেছে। এখানে 500 মাংস নিয়ে নিয়েছি, এবার এই থেতো করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য ঢেকে রেখে দেব। এটাকে ঢেকে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা 1 টিস্পুন জিরে, 1 ভেজে এর মধ্যে 2 বড় এলাচ, 4 ছোট এলাচ, 10-15টা গোলমরিচ আর 1 জায়ফল এর মধ্যে আমরা দিয়ে দেব। একটু ভালো করে ভেজে 5টা বড় পেঁয়াজের কুচি এর মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের আধা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে আমাদের ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। এবার আমরা চিকেনটাকে লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করব। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেব। আমাদের চিকেনটা আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে টমেটো পেস্টটা দিয়ে দেব। এবার টমেটো পেস্টটা ভালোভাবে মিশিয়ে দেব। আমরা এটাকে আবার ঢেকে দেব, আবার ঢেকে 10 মিনিট হতে দেব। ততক্ষণে আমরা একটা শুকনো মশলা তৈরি করে নেব। প্রথমে আমরা দিয়ে দেব এতে 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন এলাচের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন জায়ফলের গুঁড়ো, 1/4 টিস্পুন নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আরো 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা খুলে এই শুকনো মশলাটা দিয়ে দেব।
মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমরা এতে অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা মাংসের ভেতর ভালোভাবে ঢুকে যায়। এবার আমরা আবার ঢেকে দেব, আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমরা এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ঢেকে রান্নাটা ঠান্ডা হতে দেব। আমাদের চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে চিকেন কারি। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন, এটা খেতে যেমন সুস্বাদু লাগবে তেমনি দেখতেও খুব সুন্দর লাগছে। নমস্কার।